চলো আজকে মেকআপ করতে করতে তোমাদের একটা গল্প শোনাই কিভাবে আমার ইউটিউবে আসার কীভাবে এই মেকআপের জিনিসগুলোকে ভালোবেসে ফেলা তার গল্প প্রথম থেকেই যে মেকআপ করব ভেবে ইউটিউবে এসেছিলাম এটা একেবারেই নয় আমি একেবারেই মেকআপ করতে পারতাম না সেটাও নয় আবার অনেক যে মেকআপ করতে পারতাম সেটাও নয় প্রথম মেকআপটা শুরু হয়েছিল দিদির শাশুড়ির দেওয়া একটা সিসি ক্রিম দিয়ে তারপরে নিউ মার্কেটে গিয়ে কিছু ফেক ম্যাকের প্রোডাক্ট কিনে এনেছিলাম সেটা দিয়েই আমার প্রথম জার্নি শুরু এই কাজটা করতে করতে এমন মনে হলো যে আমার তো এই কাজটা করতে বেশ ভালো লাগছে আমি তো খুব ভালোবাসছি কারণ এই মেকআপ করলে নিজেকে একটা অন্য রূপে দেখা যায় নিজেকে অনেকটা বেশি যেন নতুনত্ব লাগে নিজের কাছেই আর এই নিজেকে ভালো লাগার এই কাজটা আমার কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে কিন্তু আমার কাছে যে অনেক প্রোডাক্ট ছিল এমন তো একেবারেই নয় তাই জন্য অল্প অল্প করে টাকা জমাই আর নতুন নতুন প্রোডাক্ট কিনি সব যে মেকআপ করতে পারতাম এটা তো কারোর পক্ষেই সম্ভব নয় প্রথম দিকে কি কেউ পারে কিন্তু আমি শিখেছিলাম ইউটিউবের হাত ধরেই আর ইউটিউব থেকে শিখে ইউটিউবেই পোস্ট করা কি নতুনত্ব একটা ব্যাপার না কিন্তু আমি জিনিসটাকে এতটাই বেশি ভালোবেসেছিলাম যে ইউটিউব দেখে শিখেই আমি নতুনত্ব লুক নতুনত্ব মেকআপ ট্রিক্স এগুলোই শিখে ফেলেছিলাম আর এটা করতে করতে যেন নিজেকে অন্য অন্যরকম লাগতো প্রত্যেকটা মেকআপের পর নিজেকে একটা অন্যরকম সাজে দেখে নিজের মনটাই ভালো হয়ে যেত তারপরে যখন সবাই বলতো বাহ বেশ হয়ে যেত মেকআপটা খুব ভালো লাগছে তখন যেন কাজটার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যেত তোমরা যারা ভালোবাসো তারা কিন্তু হাল ছেড়ো না চেষ্টা করতে থেকো আজ নয়তো কাল ঠিক সেটা পারফেক্ট হবেই হবে আমার তো বেশ ভালো লাগে নিজেকে এই ক্লান্তি এই ডিপ্রেশনের যুগে মাঝে মাঝে একটু অন্যরকমভাবে দেখতে আমার এই লুকগুলো আমি নিজের পছন্দেই করি যা মনে হয় যখন মনে হয় যে সময় মনে হয় তখনই সেজেগুজে বসে পড়ি কারণ সাজলে যে মন ভালো থাকে এ কথাটা আমি আগেই শুনেছিলাম আর এটা সত্যিও বাটে সাজলে সত্যিই মন ভালো থাকে তোমরাও কিন্তু জানিও আমাকে মেকআপ করে ঠিক কেমন লাগছে